সালামাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে বিন্দু থেকে মহাবিশ্ব ওকে কিভাবে বিন্দু থেকে একটা মহাবিশ্বের সৃষ্টি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে আলোকপাত আর কি আমি কিন্তু অলরেডি আমাদের এখানে যে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটা আছে এখানে দশ অধ্যায় পর্যন্ত সবগুলো শেষ করছি অলরেডি এবং পরের অধ্যায়গুলো তো প্রসেসিং চলতেছে আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন কারণ ওখানে আপনি যে আধুনিক পত্র বিজ্ঞান যে অধ্যায়টা পাবেন এখানে আধুনিক পত্রবিজ্ঞান এখানে কিন্তু আমাদের কোয়ান্টাম মেকানিক্স মেকানিক্স এগুলো বিষয়গুলো আলোচনা করা আছে এখানে ওকে তো এখন আমরা দেখবো যে এই অধ্যায়ের আমাদের বেসিক যে বিষয়গুলো এগুলো আমাদের এখানে একটু হালকা আলোচনা করবে এখানে কোথা থেকে শুরু হয়েছিল এই মহাবিশ্ব কি দিয়ে তৈরি হয়েছিল এই ভৌত জগৎ সকল কণিকা কোন অদৃশ্য সুতা নাচকে নাচকে নাচে আর কি এই সকল প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ অনেক বছর ধরে এখানে দুর্দম কৌতূহলী মানুষের কাছে অনেকটা ধরা দিয়েছে সৃষ্টি জগৎ আবার অনেক প্রশ্নের উত্তর এখনো ধরা সর বাহিরে এখানে মানুষ এই সেই অদম্য কৌশল কৌতূহল বিজ্ঞানের সবচেয়ে বড় পুঁজি আর বিজ্ঞানের এই আধুনিক ধ্যান ধারণার সাথে তোমাদেরও কিছুটা পরিচয় করে দিতে এই শিখন অভিজ্ঞতা তো আমরা এখানে প্রথমত করবো এখানে প্রথম সেশন থেকে আমরা দ্বাদশ সেশন পর্যন্ত সবগুলো এখানে আলোচনা করবো ইনশাল্লাহ এই সেশন অভিজ্ঞতা নবম শ্রেণীর অন্যান্য শিখন অভিজ্ঞতা থেকে বেশ খানিকটা আলাদা সারা বছর বিভিন্ন শিখন অভিজ্ঞতায় তোমরা কোন না কোনো একটি বাস্তব অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছো কিংবা কোনো একটি বাস্তব সমস্যার সমাধান করতে গিয়ে বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়েছে তবে এই অভিজ্ঞতাটি কোনো বাস্তব সমস্যার সমাধানের জন্য অর্থাৎ এই শিক্ষণ অভিজ্ঞতায় তোমরা সত্যিকার অর্থে কোনো বাস্তব অভিজ্ঞতার ভিতর দিয়ে যাবে এমন না এই অভিজ্ঞতায় মূল উদ্দেশ্য হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সাথে তোমাদের একটা পরিচয় ঘটনা এখানে তো আধুনিক পদার্থবিজ্ঞানে কিন্তু আমি ভিডিও অলরেডি করেছি তো প্লে লিস্টে চেক করে দেখবেন যে আমি সবগুলো ভিডিও স্টেপ স্টেপ দিয়েছি এখানে তোমরা নিশ্চয়ই ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে কিংবা এই যাবৎকালের বিজ্ঞান বিষয় বিষয় জ্ঞানের আলোকে মহাবিশ্বের গঠনের প্যাটার্ন সম্পর্কে কিছু ধারণা পেয়েছো সেই ধারণাকে কিছুটা যাচাই করে দেখতেও এই অভিজ্ঞতার উদ্দেশ্যে এখানে আধুনিক পদার্থবিজ্ঞানে আমাদের প্রতিদিনের জীবনে কি কাজে লাগে এখানে এই উদাহরণ কি আমরা সচরাচর দেখি এর উত্তরগুলো বেশ দেওয়া কঠিন এখানে উদাহরণ হিসেবে আমি বলতে পারি আধুনিক পদার্থবিজ্ঞানের একটি শাখা কণা পদার্থবিজ্ঞান যা অত্যন্ত বিমূর্ত কিন্তু একই সাথে এখন পর্যন্ত বিজ্ঞানে আমাদের মহাবিশ্বের গঠন সম্পর্কে সবচেয়ে সুচারু যে বর্ণনা দিয়েছে সেই কণা পদার্থবিজ্ঞানের হাত ধরে এখানে ওকে মানে কণা পদার্থবিজ্ঞানে হাত দিয়ে আমরা মূলত কণা পদার্থবিজ্ঞানের পাইছি এখানে এই কারণেই তোমাদের কোয়ান্টাম মেকানিক্স থিওরি অফ রিলেটিভিটি কণা পদার্থবিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেল এই বিষয়গুলোর সাথে এই অভিজ্ঞতা পরিচয় করে দেয় এখানে সবচেয়ে বড় কথা হলো মানুষের অজানাকে জানার জন্য যে অসীম কৌতূহল তার ফলশ্রুতিতে শত বছর ধরেই বিজ্ঞানীরা এই বিশ্বজগতের রহস্য ভেদ করার চেষ্টা করেছেন সেই পথ ধরেই বিজ্ঞান আজ এত দূর গিয়েছে কোয়ান্টাম মেকানিক্সের মতো জন্ময় জগতে মানুষের বোঝার জন্য চেষ্টা করেছে এখানে জাগতিক যার গুরুত্ব কম না এখানে। তোমাদের মধ্যে আগ্রহ বোধ করবে তবে সবাইকে এই ধারণাগুলোকে সাথে একটি প্রাথমিক পরিচয় করে দেওয়ার এই শিক্ষণ অভিজ্ঞতার লক্ষ্য এখানে যারা অনেক বেশি কৌতূহলী তাদের জন্য এই ভবিষ্যতের জ্ঞানের বিশাল জগৎ খোলা আছে এখানে ওকে এই শিক্ষণ অভিজ্ঞতায় তোমরা তোমাদের কাজ হবে একটু অন্যরকম প্রায় সকল ক্ষেত্রেই তোমাদের আধুনিক অনুসন্ধানী পাঠ বই থেকে বিভিন্ন ধারণা নিয়ে পড়ে যোগাল করে এবং দলে আলোচনা করতে হবে এখানে শিক্ষক তোমাদের এই বিষয়ে সময় সময় মতো নির্দেশনা দেবেন এবং প্রত্যেকের ক্ষেত্রে দলে সবার পড়া এবং আলোচ্য বিষয় শেষ করে শিক্ষককে আমাদের মুক্ত করতে হবে এখানে যাই আমাদের এখানে কিছু বিষয় দিয়ে এখানে এসছে বিভিন্ন সময়ে তোমাদের চিন্তা সানিকে নেওয়ার জন্য কিছু প্রশ্ন এখানে দেওয়া হলো শিক্ষণ অভিজ্ঞতার ফাঁকে ফাঁকে প্রাসঙ্গিক আলোচনার চলাকালে মাথা খাটিয়ে নিজের প্রশ্নগুলো উত্তর দিতে বলছে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের এখানে পরমাণুর ভেতর যেহেতু বেশিরভাগে ফাঁকা জায়গা তাহলে সেটা বা মুশতে যায় না কেন মানে পরমাণু মূলত এরকম আর কি যে আমাদের এখানে নিউক্লিয়াস থাকবে ওকে এই এই বাকি ফাঁকা এখানে ওকে তাহলে কেন এখানে আমাদের যায় একটা বোতলের কথা চিন্তা করুন ফাঁকা বোতল কিন্তু চেপে ধরলে কিন্তু দুমরে যায় এখানে তো আমি এখানে জাস্ট এটার কোশ্চেন অ্যান্সার টা দেখতেছি এখানে তো বলছে পরমাণুর ভেতর যেহেতু বেশিরভাগে ফাঁকা জায়গা তাহলে এটা দুমরে কেন যায় না এখানে অ্যান্সারটা আমরা এখানে দিয়েছি নমুনা উত্তর এখানে নিউক্লিয়াসের চারদিকে সর্বদা ঘূর্ণায়মান ইলেকট্রন গুলো ওপর একটি কেন্দ্র বিমুখী বল ক্রিয়া কাজ করে এখানে অপরদিকে ধনাত্মক নিউক্লিয়াস এবং ইলেকট্রন এর মধ্যে একটি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিরাজ থাকে এই দুটি বল সর্বদা ভারসাম্য বিরাজ করে বিধায় পরমাণুর কাঠামো স্থিতিশীল অবস্থায় থাকে এখানে তাই পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গায় ফাঁকা থাকে হত্য কি আমরা দুমড়ে মুসে জানা এখানে এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার ওকে তো ফাঁকা করে দেবো এখানে সময় পরিভ্রমণ কি সম্ভব মানুষ কি কখনো তার অতীতে যেতে পারবে কিনা এখানে অ্যান্সারটা আমি দিয়েছি নমুনা সময় পরিভ্রমণ বলতে যদি বুঝাই তাহলে আমরা অতীতে যেতে পারবো কিনা এবং ভবিষ্যতে কি ঘটবে সেটা আমরা দেখতে পারবো কিনা সেই ক্ষেত্রে আমি মনে করি সময় পরিভ্রমণ সম্ভব না এখানে আমি মনে করি মানুষের কখনো অতীতে যেতে পারবে না এখানে কারণ মানুষ অতীতে যেতে পারলে সেই তা পরিবর্তন করতে চাইবে এবং বর্তমানকে অসম্ভব করে তুলবে এখানে এটা কিন্তু বাস্তবিক সময় ধরুন একটা ফোন আবিষ্কার করেছে কারণ আমি যদি অতীতে চলে যাই তাহলে কিন্তু কি হচ্ছে আমি এই ফোনটা কিন্তু অতীতে তৈরি করতেছি তার মানে কি আরো আপডেট হচ্ছে না মানে আরো কিছু চেঞ্জ হচ্ছে না যেটা আসলে আমাদের সম্ভব না এখানে ওকে আর এই ভবিষ্যতের ক্ষেত্রে মানুষ তো ক্রমাগত ভবিষ্যতের দিকে ধাবমান এখানে কিন্তু ভবিষ্যতে যাওয়া বলতে যদি ভবিষ্যতে কি ঘটবে তা দেখতে পাওয়া যায় বোঝানো হয় তাহলে আমি মনে করি সেটাও কখনো সম্ভব না এখানে তার মানে মানুষ অতীতেও কখনো যেতে পারবে না ভবিষ্যতে কখনো যেতে পারবে না আর কি এটা আমাদের এখানে অ্যান্সার হবে এখানে কেন আলোর চেয়ে বেশি বেগে জোরে ছড়া সম্ভব না এখানে মানে আলোর বেগ হচ্ছে আমরা কত জানি সি ইজ হচ্ছে কি থ্রি ইন্টু টেন পর এইট মিটার সেকেন্ড বাস ওয়ান এখানে এটা আমরা অলরেডি আমাদের অনুসন্ধানে পাঠ বই আমরা আলোচনা করছি এখানে কেন সম্ভব না এটা আমার অ্যান্সারটা এখন দেখবো আচ্ছা তো কেন আলোর বেগে বেশি বেগে ছোটা সম্ভব না এখানে এখানে আমাদের দিয়েছে আমরা কিন্তু যে আমাদের এখানে তিনটা মানে সূত্র ছিল সময়ের ভরে এবং কি আমাদের এখানে এখানে তো আমরা এই সময় সম্প্রসারণের যে সূত্রটা পাইছিলাম সেটা এখানে তো এই টি নট হচ্ছে আমাদের স্থির সময় আর টি হচ্ছে আমাদের চলমান সময় এখানে এখানে এখন জড় প্রসঙ্গ কাঠামোর আপেক্ষিক বেগ আলোর বেগের সমান হলে তার মানে ভি টু সি হবে এখানে তো সেই ক্ষেত্রে দেখুন আমাদের কি হচ্ছে হলে আমাদের এখানে মানটা কি হচ্ছে এখানে ভিস বাই ভিস হবে এখানে তো এটা কাটলে আমাদের কি হবে এখানে বলুন তো এখানে টি নট বাই কি রুট অফার ওয়ান মাইনাস ওয়ান হবে তার মানে কি টি নট বাই ওয়ান করলে কত জিরো হবে না তার মানে ইনফাইনট হবে এখানে তার মানে এই সচল সময়টা আমাদের কি হবে অসংায়িত হবে এখানে অর্থাৎ পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল ঘটনার পরিমাপকৃত সময় অসীম হবে যা অসম্ভব এখানে এই কারণে আলোর বেগ কখনো কি আমাদের এখানে আলোর বেগের সমান বেগ নিয়ে আমাদের কি চলা সম্ভব না এখানে ওকে তো এই বিষয়টা আমাদের এখানে অ্যান্সার দিলে হবে এখানে তো এই হচ্ছে আমাদের এখানে অ্যাকচুয়ালি আমাদের এটা শেষ আর কি এখানে তো আমাদের এখানে আরো কিছু বিষয় বলছে এখানে সড়ক দুর্ঘটনার বিষয় বলছে এখানে তো এগুলো একটু পড়বেন এখানে আবার এখানে আমাদের নিরাপদ সড়ক এবং দায়িত্ব আমারও এখানে মানে আমরা সড়কে যখন পারাপারা করবো তখন আমাদের কি দায়িত্ব নিয়ে চলবে এটা আমাদের বলছে আমি পথচারী থাকে না নিরাপদ সড়কের দায়িত্ব আমারও মানে আমরা যখন ওরা থাকবে না তখন আমাদের এই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে পড়লে বুঝতে পারবেন এখানে ওকে তো আমরা নেক্সট ডিটোলে আমরা অন্য একটা অধ্যায় নিয়ে বা অন্য একটা সেশন নিয়ে অথবা অন্য একটা নতুন একটা অধ্যায় নিয়ে আমরা শুরু ইনশাল্লাহ এই পর্যন্ত